be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me. Assalamualaikum everyone. আজকে আমরা চলে এসেছি এখানে হাইফা মলে। তো এখানে আমরা হট চকলেটস আর কেক যেগুলো আছে ওখানে আমরা ওটা খাওয়ার জন্য আসছি আর কি। সো যাব আমাদেরকে আমার মানে ভাগ্না যেটা আছে ও আর কি আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো এখানে আমরা যাব আর সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। গাইস তো চলুন একসাথে যাই। সো আমরা হঠাৎ করে চলে আসছি, আসলে ও আসছে আমাদেরকে বললো যে চলো। তো চলুন এখানে আমাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে এটা হচ্ছে সানার কাজিন, বড় ফুপির ছেলে। তো ওরা নিয়ে আসলো যে মামি চলেন আজকে আমরা হট চকলেট খাবো। ওরা দুজনই কাপল, অনেক কিউট একটা কাপল। তো ওরা বললো যে চলো একসাথে যাই। তো বাজারে নিয়ে আসলাম আর কি। আজকে আমরা এখানে আসছি চকলেট কেক আছে এখানে খাওয়ার জন্য, মেল্টেড চকলেট কেক। সো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো, মুন্নির সাথে আসছি আমরা। তো দেখি কী কী আমরা ট্রাই করি, কী কী আছে এখানে। সাথে আমাদের ইব্রাহিমও আছে, আমাদের ভাইগনা। বুঝলাম, আচ্ছা এই মেনু হ্যাঁ না। यहाँ पे वो भी अद भी लगता है। व्हाट यू वांट? हॉट चॉकलेट। और এখন অর্ডার করে নিচ্ছে which one? আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, এখন আমরা ওয়েট করছি আর কি। যখন আসবে তখন আমরা নিয়ে আর কি চলে যাবো, বাইরে এখানে বসে খাওয়াবো না। বিকজ আমার সাথে আরও সবাই আসছে, ওরা বাইরে আছে গাড়িতে। তো ওদের নিয়ে ভাবছি কোথাও যাব, বসবো, তারপর ওখানে যেয়ে আমরা এটা খাবো। সো গাইস কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের অর্ডার চলে আসছে, এখন আমরা বের হবো আর কি। তো আমাদের সাথে আরও যারা আছে ওদের সাথে মিলে কোথাও গার্ডেনে বা কোথাও যাবো, বসবো, তারপরে আমরা চকলেটটা এনজয় করবো। আমার বাচ্চাদেরকে দেখেন যেখানে আসে মাসা লড়া ফ্রেন্ডস বানিয়ে ফেলে, ওদের একটা খুব ভালো একটা গুণ এটা। অনেক বাচ্চারা আছে কারোর সাথে মিশতে চায় না, বাট ওরা যেখানে যায় ফ্রেন্ডস বানিয়ে ফেলে। তো দেখেন এনজয় করলো, ওরাও এখানে খেলাধুলা শুরু করছে। এখন আমরা বের হবো কিছুক্ষণের ভিতরে আর কি। গেট নাম্বার 2 দিয়ে আমরা আসছি, তো আমরা এখন নিয়ে যাচ্ছি আর কি। গাইস পাশেই একটা গার্ডেন প্লেস ছিল যেখানে বাচ্চাদের খেলার স্পেস আছে অনেক কিছুই। তো এখানে চলে আসলাম আমরা, এখানে আমরা ভাবলাম বাচ্চারা একটু খেলাধুলো করে নেবে, আমরা আগে এটা খেয়ে নেব, তারপর বাচ্চারা এনজয় করবে। আইসক্রিম ছিল আর এখানে আমরা চকলেটস ব্রাউনি ছিল যেটা হট চকলেটের সাথে। তো ব্রাউনিটা আমরা খাবো হট চকলেটের সাথে, খুবই ইয়াম্মি 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 ছিল। তো এই ছিল আজকের ভিডিওটা গাইজ, আপনার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। ভালো লাগলে পছন্দ হলে অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন গাইজ। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন গাইজ। ভালো থাকবেন আপনারা সবাই, আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম।